এই মাত্র পাওয়া খবর। আবারও পদ্মা সেতুতে ভয়াবহ মুচড়ে গেল পদ্মা সেতু, টোল প্লাজা সহ পদ্মা সেতুর রেলিং এবং নিহত অন্তত পক্ষে তিনজন আহত। অবশেষে দোষ স্বীকার করলেন সেই বাইজিৎ এবং তার ফ্যামিলি, কি বললেন সেই ভিডিও আপনাকে বিস্তারিত দেখাবো। তো কথা না বলে চলুন আমরা বিরুমূল আলোচনা চলে যাই। বিরুমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা বিরুমূল আলোচনা চলে যাই। দর্শক শ্রোতা, আমরা দেখবো যে পদ্মা সেতুর কোন অংশটা ভেঙে গেছে, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে এই বাইজিৎ নাট খুলেছিল পদ্মা সেতুর, তার ফ্যামিলি এবং তার গ্রামের মানুষ এই বাইজিৎকে নিয়ে কি বলে। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বাইজিতের দাদা হন। আচ্ছা, বাইজিৎ কি কাজ করছে জানেন কিছু? কি করছে কোন তো মোবাইলে দেখি যে নাট খুলছে এই পদ্মা সেতু। পদ্মা সেতুর নাট খুলছে, নাট খোলার কারণে তো বাইজিতকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাই না? তো এখন বাইজিতকে যে অ্যারেস্ট করছে তার তো শাস্তি হবে, তো এখন আপনার কি চাওয়া একটু বলেন তো। আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই, এতে যেন ক্ষমা করে। আচ্ছা, তো প্রিয় দর্শক বুঝতে পারতেছেন আমরা অলরেডি এখন আসি হচ্ছে গিয়ে আপনার বরিশালের পটুয়াখালী, এটা হচ্ছে বাইজিতের নিজের গ্রাম। এখানে যারা সবাই আছে তারা হচ্ছে সবাই মুরব্বী, যারা আছে তারা সবাই বাইজিতের আত্মীয় স্বজন এবং বাইজিতের এলাকাবাসী। আসসালামু আলাইকুম। বাইজিত না, বাইজিতকে চেনেন আপনি? কতদিন ধরে চেনেন? অনেকদিন থেকে। ছেলে হিসেবে কেমন বাইজিত? খুব ভালো, খুব ভালো। বাইজিত যে কাজটা করছে এটা শুনছেন আপনি? তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় বাইজিত কি আসলে অন্যায় করছে না কি করছে? অন্যায় করছে। তো এখন অন্যায় যে করবে তার শাস্তি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমরা একটু ক্ষমা চাই আল্লাহর কাছে, ক্ষমা চান। আচ্ছা, তো প্রিয় দর্শক আসলে সবাই ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইজিত কে আপনি চিনেন? চিনি। আপনার কি কিছু হয় আত্মীয় স্বজন? আমার বাড়ির চাচাতো ভাই। আপনার তো চাচাতো ভাই হয়? আচ্ছা, চাচাতোর চাচাতো ভাই। আচ্ছা, তো এই যে বাইজিতের সাথে তো মোটামুটি তাহলে একটা পরিচয় আছে, অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। ছেলে হিসেবে বাইজিত কেমন? ছেলে হিসেবে যথেষ্ট ভালো, তার বাবা ভালো, তার অন্য যে দুইটা ভাই তারাও ভালো, তারা অনেক ভালো। এলাকাতে কোনো ব্যাড রেকর্ড নাই তাদের? কোনো ব্যাড রেকর্ড নাই, সবাই এলাকা সবাই তারা ভালো জানে। ইনশাআল্লাহ আমার আবদার প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, সে যেন ক্ষমা পিটি তাকে আল্লাহর রাস্তায় যদি মাফ করতে পারে তারা যেন মাফ করিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে চাওয়া প্রধানমন্ত্রীর কাছে। তো এখন অন্যায় যে করবে তার শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তো আপনার এমনি কি মনে হয় আসলে বাইজিৎ অন্যায় করছে কিনা? মনে হয় অন্যায়, কিন্তু যদি প্রধানমন্ত্রী সে বাংলাদেশের সে শ্রেষ্ঠ, সে যদি ক্ষমা প্রীতি হিসাবে ধরিয়া আল্লাহর রাস্তায় তারে মাফ করে তাদের আমরা খুশি হইতাম, খুশি হইতেন। তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম। বাইজিৎ কে চেনেন আপনি? কি হয় আপনার? পারাপড়শি। কেমন বাইজির ছেলে হিসেবে? যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। মানে এমনি তো কোনো সময় কোনো খারাপ রেকর্ড নাই তার, না এলাকাতে সবার অনেক ভালো সুনাম। তো প্রিয় দর্শক আমি এখানে এসে জাস্ট অবাক হয়ে গেলাম যে এখানে যারা আছে সবার মুখে কিন্তু বাইজিতের সুনাম। একটা মানুষ খারাপ হইলে হ্যাঁ আবেদন করে জেনে আমার ক্ষমা করে দেয়, ওই ইনশাল্লাহ। তো আপনার দর্শক আসলে সবাই বিষয়টা একটু শেয়ার করবেন, আপনারা বুঝতেই পারতেছেন। আসসালামু আলাইকুম। বাইজিত কে চেনেন আপনি? কি হয় আপনার? ভাইয়ের পর মতো হয় আর কি। তো এই যে ছেলে হিসাবে কেমন বাইজিত? খুব ভালো। ওনারা তো হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক না? এখন বর্তমানে হচ্ছে উনি দেখা গেছে 7 দিনের ওনারে রিমান্ডে নেওয়া হয়েছে। তো কি করছে উনি, যে শুনছেন কিছু আপনি, জানেন কিছু? পদ্মা সেতুর নাট খুলে আবার লাগাই থুইছে। তো এই যে পদ্মা সেতুর মতো একটা সেতুর নাট খুলছে, পদ্মা সেতু এটা কিন্তু আমাদের স্বপ্নের একটা সেতু, তাই না? এই সেতুর কারণে আপনারা তো বরিশালে থাকেন, মন চাইলে কিন্তু এখন ঢাকা চলে যেতে পারেন কত সুন্দর ইজিতে। আগে যেমন ঘন্টার পর ঘন্টা কিন্তু হচ্ছে বসে থাকা লাগতো ফেরির জন্য, এখন তো আর লাগে না, তাই না? তো এটা তো আমাদের অনেক উপকারের জন্য একটা মানে সেতু নির্মাণ করা হয়েছে, সরকার নির্মাণ করছে। তো এই সেতু নিয়ে যদি কেউ হচ্ছে গিয়ে মানে হচ্ছে সেতুর বদনাম করে, সেতুর ব্যাপারে হচ্ছে কটূক্তি বা মানে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, সেটা তো সরকার কখনো মাইনে নিবে না, নিবে? তো সেই দৃষ্টিকোণ থেকে কি মনে হয় আসলে বাইজিত অন্যায় করছে নাকি? অন্যায় করছে নাকি? এখন আপনাদের চাওয়াটা কি একটু বলেন তো সবার।
মানে আপনার প্রিয় দর্শক আসলে দেখেন গ্রামের মানুষ তারা কতটা সহজ সরল যে অন্যায় করছে বাইজিত মাপ চাইতেছে ওনারা, আপনারা বিষয়টা বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ মুরব্বী, প্রত্যেকটা মানুষ আমার মানে বয়সে আমার বাবার চেয়ে অনেক বড় বয়সে, ঠিক আছে, তো সবাই হচ্ছে গিয়ে মাপ চাইতেছে আসলে মানে একটা মাত্র ছেলের জন্য, তো বুঝতেই পারতেছেন আসলে তারা কতটা আতঙ্কে আছে। প্রিয় দর্শক দেখেন এখানে একজন মানুষ আছে মানে দেখেন তিনি অলরেডি কান্না করতেছে ছেলেটার জন্য, আসলে বুঝতে পারতেছেন যে একটা পরিস্থিতি একটা মানুষ কেমন একটা পরিস্থিতিতে আসলে এরকম কান্না করতে পারে, কারণ আপনারা মানে হয়তো বা মানে স্বচক্ষে নিজের চোখে না দেখলে কখনো বুঝতেই পারবেন না যে মানে বাইজিতের তার এলাকার ভিতরে তার কত একটা সুনাম। একটা মানুষ ভালো না হইলে কিন্তু কখনো তার এত সুনাম হয় না, আপনি যখন ভালো হবেন তখনই কিন্তু সবাই আপনার প্রশংসা করবে, খারাপ হইলে কখনো আপনার প্রশংসা করবে না। তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন যে মানুষ যদি হাজারো মিথ্যাও বলে চোখের পানি কিন্তু কখনো মিথ্যা বলে না। তো আমরা আসলে যেটা জানাতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকার দর্শক আপনারা দেখলেন যে বাইজিদের গ্রামের মানুষ তারা কি বললেন এবং তার পরিবার কি বললেন। তো দর্শক এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক এখন আমরা দেখে আসি যে পদ্মা সেতুতে আসলে ঘটনা কি ঘটেছে এবং কোন অংশটুকু ভেঙে গিয়েছে, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এই মাত্র পাওয়া খবর, আবারও পদ্মা সেতুতে ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট, দুমড়ে মুচড়ে গেল পদ্মা সেতু, টোল প্লাজা সহ পদ্মা সেতুর রেলিং এবং নিহত অন্তত পক্ষে তিনজন, আহত শতাধিক। কিন্তু একের পর এক এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট পদ্মা সেতুর ওপরে কিভাবে ঘটছে, তবে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একের পরে এক পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে একটি বাস। আজ শুক্রবার শরীয়তপুর পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটায়। এতে টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে যায় এবং পদ্মা সেতুর রেলিং কিছুটা বাঁকা হয়ে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যায়। ইতিমধ্যে পদ্মা সেতুর মৃত্যুর সংখ্যা হয়ে দাঁড়ালো পাঁচজন। কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে কেন এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে পদ্মা সেতুতে, তবে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে? স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। এই সময় টোল প্লাজায় সামনে এসে তিন নম্বর বুথে টোল প্রদান করে রশিদ না নিয়ে বাসটি নিয়ে চলে যেতে চায়। রশিদ না নিয়ে বুথের ব্যারিয়ার খোলা হয়নি, ফলে সেই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে। ঠিক তারপরে বেপরোয়া গতিতে পদ্মা সেতুর রেলিং এ ধাক্কা মেরে পদ্মা সেতুর অনেকটা ক্ষয়ক্ষতি হয়। এতে করে ঘটনাস্থলে আরো দুজন মারা যায় এবং গাড়ি চালককে হেফাজতে রাখা হয়। এই সময় কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখেন, পরে বাস চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে মন্তব্য জানতে বাসের চালক মোহাম্মদ রানাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, টোল প্লাজায় কি যেন একটা ঘটনা ঘটেছে, তিনি এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি। তাই তো পদ্মা সেতুতে একের পর এক এমন দুর্ঘটনার জন্য আতঙ্কের মুখে রয়েছে যাত্রীরা। তাই তো ইতিমধ্যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুকে নিয়ে একের পর এক আলোড়ন তৈরি হয়েছে মানুষের নানা রকমের ক্ষোভ। কেননা একটা এতগুলো বৃহত্তর সেতুতে কিভাবে এতগুলো ভুল করে থাকেন কর্তৃপক্ষ? তাই তো বর্তমান সময়ে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে চলছে একের পর এক আলোচনা ও সমালোচনা। প্রিয় ভিউয়ার্স, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যে আলোড়ন তৈরি হয়েছে, এখানে কি পদ্মা সেতু কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে এমন দুর্ঘটনা ও ভোগান্তির মুখে পড়েছে বাইক চালক ও যাত্রীরা? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।